আসসালামু আলাইকুম আমরা যারা বিটারভেস্টে বিটকয়েন মাইনিং করতেছি আমাদের বেশ ভালো একটা ইনকাম হচ্ছে প্রত্যেকেরই যারা আমরা এখানে ডিভাইস কিনেছি কিন্তু আমরা তো সবাই অনেক বড় বড় ইনভেস্ট করতে পারবো না কিন্তু যাদের ভালো নেটওয়ার্ক আছে যারা ভালো নেটওয়ার্কার যারা ভালো লিডার আছেন তারা কিন্তু চাইলে এই বিটারভেস্ট দিয়ে আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারেন একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারেন আপনার কিচ্ছু করা লাগবে না শুধু আপনি যদি থ্রি থেকে স্টারে যেতে পারেন প্রতি দুই মাসে আপনার একটা বিটকয়েন ইনকাম হবে যেটা বাংলা টাকায় যদি হিসাব করেন সত্তর আশি লাখ ডলার হিসাব করলে ষাট সত্তর হাজার ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র কোনো কাজ না করে কিন্তু এর জন্য আপনাকে থ্রি অথবা স্টার র্যাঙ্ক অ্যাচিভ করা লাগবে তাহলেই আপনি এখান থেকে মোটা অঙ্কের একটা টাকা আজ জীবন ইনকাম করতে পারবেন যেটা আপনার প্যাসিভ ইনকাম হয়ে দাঁড়াবে তো এটা কিভাবে করবেন আসলেই বিট হার্ভেস্টের রেফার এলে কেমন ইনকাম এ বিষয়ে নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিশেষ করে আজকের ভিডিওর পর প্রত্যেকের লিডার হয়ে যাবে আসলে আপনি যদি একটা বিটকয়েন মাইনিং ডিভাইস কিনেন তাহলে আপনার কীরকম ইনকাম হবে আমরা সকলেই জানি আপনি যদি না জেনে থাকেন আমার অনেক ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে একটু ভালো করে চেক করবেন ওখানে প্রতিটা লিঙ্ক দেওয়া আছে ওটা দেখে দেখে আপনি বিটকয়েন মাইনিং কি কীভাবে করে এই ডিভাইসটা কীভাবে কিনবেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমরা যারা লিডার অথবা নেটওয়ার্কার অথবা আমরা যারা কাজ করব এই বিট লিস্ট নিয়ে কাউকে ইনভাইট করব আমরা কি বেনিফিটটা পাবো এবং এটা লাইফ টাইম কীভাবে পাবো সেটাই দেখাবো এর জন্য আমি চলে যাব এখানে দেখেন বিটার আমি পিডিএফ এ চলে আসছি পিডিএফ আশা করি সকলের কাছে আছে না থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ফলো রাখবেন ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবেন এবং পিডিএফ এর মধ্যে সবকিছুই আছে আমি এত কিছুই দেখাবো না শুধুমাত্র দেখাবো এখান থেকে আমাদের রেফারেল যে ইনকামটা আছে আমরা কমিউনিটি দিয়ে যে ইনকামটা জেনারেট করতে পারবো সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো দেখেন মার্কেটিং প্ল্যানে যদি চলে আসি এই যে হচ্ছে আমাদের অরিজিনাল জায়গা যেখান থেকে আপনাকে আমি বুঝাইতে পারবো সহজে এবং আপনি বুঝতে পারবেন দেখেন প্রথমত আপনি একজন মেম্বার মানে আপনি কাউকে রেফারেল করেননি আপনি শুধু ইনভেস্ট করেছেন তাহলে কি হবে আপনি বেটার বেস্টের কাস্টমার এই যে কাস্টমার পজিশনে আপনি আছেন মানে এখন পর্যন্ত আপনি কিছু করেন নাই মনে করেন আপনি একজনকে রেফারেল করছেন রেফারেল করলে সে একশো ডলার দিয়ে করুক অথবা এক ডলার দিয়ে করুক আপনি কি পাবেন ফাইভ পার্সেন্ট রেফারেল কমিশন পাবেন যেটা সাথে সাথে মনে করেন সে আজকে বললো আপনার অ্যাকাউন্টে কালকে ঢুকে যাবে যেটাকে রেফারেল কমিশন বলি রেফারেল ইনকাম বলা যায় এরপরে কি হবে লেভেল ইনকাম এই লেভেল ইনকামটা হচ্ছে আপনি যাকে একশো ডলার করাইছেন অথবা যাকে এক হাজার ডলার করছে এই দুই ব্যক্তি যা ইনকাম পাবে প্রতিদিন সেই ইনকামের আপনি ফাইভ পাবেন কতদিন উনি যতদিন পাবে উনি কতদিন পাবে উনি আনলিমিটেড পাবে এর মানে আপনি আনলিমিটেড দিন তার কাছ থেকে সে যত ডলার পাক না কেন আপনি ফাইভ পারসেন্ট পাবেন এরপর আসেন এখানে আমি সব কেটে দিই এরপর এখানে তারপর এই যে সেম লেভেল ইনকাম এটা এখানে ক্রোস দেওয়া আছে মানে কিছুই পাবেন না সেম লেভেল ইনকামটা কি আমি একটু পর বুঝাচ্ছি এরপর আসেন আপনি কাস্টমার মানে আপনি মাত্র একশো ডলারের একটা প্যাকেজ নিতে পারেন অথবা এক হাজার ডলারের একটা বুস্টার নিতে পারেন যেটাই নেন না কেন সেটা নেওয়ার পর যদি আপনি মার্কেটিং করেন নেটওয়ার্কিং করেন তাহলে যাকে অ্যাড করবেন তার কাছ থেকে ফাইভ পারসেন্ট পাবেন এবং যে ইনকাম পাবে ওই ইনকামের ফাইভ পার্সেন্ট পাবেন এটা শুধুমাত্র তখনই পাবেন যারা আপনার ডিরেক্টে থাকবে আপনি কোনো র্যাঙ্ক অ্যাচিভ করার আগ পর্যন্ত আপনি শুধু যত ডিরেক্ট করবেন ওগুলো থেকে পাবেন তার নিচে যত ইনভেস্ট করুক না কেন আপনি কিছু পাবেন না কারণ আপনি র্যাঙ্ক অ্যাচিভ করেন না আপনি র্যাঙ্ক যখন ওয়ান স্টার অ্যাচিভ করে ফেলবেন তখন আপনার জন্য আনলিমিটেড লেভেল ওপেন হয়ে যাবে দেখেন এখান থেকে যদি আমি দেখাই আনলিমিটেড লেভেল এক নাম্বার ওপেন হয়ে গেল দুই নাম্বার আপনার রেফারেল কমিশন এই যে একশো ডলার এবং এক হাজার ডলার যে দুই ব্যক্তি করছে অথবা আনলিমিটেড যে কেউ করতে পারে না কেন এই যে করছে এখান থেকে টেন পারসেন্ট পাবেন এখান থেকে টেন পারসেন্ট এর হচ্ছে রেফারেল ইনকাম এরপরে তারা যে ইনকামটা প্রতিদিন পাচ্ছে সেই ইনকামের আবার টেন পারসেন্ট পাচ্ছেন টেন পারসেন্ট জিনিসটা মজার না অনেক মজার আরও সামনে অনেক মজা আছে দেখেন আপনি তো পাচ্ছেন ওয়ান স্টার হওয়ার কারণে টেন পার্সেন্ট নগদ টেন পার্সেন্ট লেভেল ইনকাম তাহলে এখন দেখেন আপনি টেন পার্সেন্ট পাচ্ছেন আপনার উপরে পাচ্ছে ফাইভ পার্সেন্ট এরপরে আসেন লেভেল ইনকাম গেল এরপরে আসেন সেম লেভেল ইনকাম সেম লেভেল ইনকামটা কি আপনি ওয়ান স্টার আসেন আপনার রূপরে একজন ওয়ান স্টার আছে এখন আপনি এখান থেকে যে ইনকামগুলোই পাচ্ছেন সেই ইনকামের টেন পার্সেন্টগুলো উনি পাবে সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিই এক্সাম্পল দিলে আপনাদের সকলে বুঝতে সুবিধা হবে আমি একটা এক্সাম্পলে দিই এক হাজার ডলার দিয়ে এক হাজার ডলারের কারণে আপনি টেন পার্সেন্ট হিসাবে কত পাইছেন একশো ডলার একশো ডলার পান নাই নব্বই ডলার পাইছেন কারণ নব্বই নয়শো ডলার দিয়ে আমরা পারচেস করি তো আপনি নব্বই ডলার পাইছেন এবং ওখান থেকে উনি মনে করেন প্রতিদিন ইনকাম পাইতেছে পাঁচ ডলার এর মানে পাঁচ ডলারে এখানে দশ পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ সেন্ট রাইট পঞ্চাশ সেন্ট এখন উপরে যে আছে মানে আপনার উপরে তো একজন ওয়ান স্টার আছে রাইট সে কি পাবে আপনি যখন ওয়ান স্টার হয়ে যাবেন সে কিছুই পাবে না সে পাবে আপনি যে ইনকামটা পাইছেন তার টেন পার্সেন্ট সে পাবে এই নব্বই ডলারের টেন পারসেন্ট হচ্ছে নয় ডলার এবং এই পঞ্চাশ ডলারের পঞ্চাশ সেন্টের টেন পার্সেন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো ফাইভ আর কি আমার মনে হয় আপনাদের মাথাটা গুলাই গেছে বুঝতে পারেন নাই আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে মনে করেন আমি আছি এবং আমার নিচে মনে করেন আপনি আসেন এবং আপনার নিচে মনে করেন আরেকজন আছে এবার আসেন খেলাটা শুরু হোক এটা হচ্ছে এ দিয়া দিলাম মানে আজুবিনকা বা আমি এরপরে আপনি জয়েন হয়েছেন আপনি জয়েন হয়েছেন এখানে আপনি একজন সাধারণ মানুষ এখানে মনে করেন আপনি একশো ডলারের একটা প্যাকেজ দিচ্ছেন এবং আপনি কি করছেন আপনি এই একশো ডলারের একটা প্যাকেজ দিয়েছেন এবং আপনি নিচে কাজ করে 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 আপনি ওয়ান স্টার হয়ে গেছেন ঠিক আছে আপনি ওয়ান স্টার হয়ে গেছেন আপনি যখন ওয়ান স্টার হয়ে যাবেন তখন কি হবে তখন আমিও ওয়ান স্টার এখানে আমিও ওয়ান স্টার রাইট এখানে আপনি ওয়ান স্টার হয়েছেন মানে এখন একজন একজন ব্যক্তিকে জয়েন করাইছেন আপনি কি পাইলেন নব্বই ডলার পাইলেন এবং উনি যে ইনকাম পাবেন ইনকাম ফাইভ টেন পার্সেন্ট পাইলেন এখন এই জন্য আমি কিন্তু কিছু পাবো না আমি পাবো আপনি এই যে নব্বই ডলার পাইছেন এই নব্বই ডলার টেন পার্সেন্ট মানে নয় ডলার এবারে একদম ক্লিয়ার আরেকটা উদাহরণ দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করেন এইটা আমি এই যে এইটা আমি এখন এই নিচে আপনি এখন আপনি কি করছেন আপনি একজন ব্যক্তিকে জয়েন করাইছেন এক হাজার ডলার দিয়ে আর আপনি এখানে কোনো র্যাঙ্কে নাই আপনি একশো ডলার দিয়ে একটা প্যাকেজ খুলছেন এবং আমি এখানে ওয়ান স্টার তাহলে আমি এখন কি পাবো দেখেন এখানে আপনি পাবেন কত ফোরটি ডলার কারণ আপনি কোনো র্যাঙ্কে নাই এই যে আপনি কাস্টমার তাই আপনি কী পাবেন ফাইভ পার্সেন্ট পাবেন এখন আপনি ফাইভ পার্সেন্ট পাওয়ার পর আমি তো টেন পার্সেন্ট পাওয়ার কথা রাইট কিন্তু আমি টেন পার্সেন্টে এখানে হিসাবে এই একশো ডলারে আপনি এখানে এক হাজার ডলারে নব্বই ডলার পাওয়ার কথা রাইট কিন্তু না আপনি আমি যে টেন পারসেন্ট পাবো তার থেকে ফাইভ পার্সেন্ট আপনি নিয়ে নিছেন তাহলে বাকি থাকে অবশিষ্ট ফাইভ পার্সেন্ট সেই ফাইভ পার্সেন্ট আমি পাবো মানে আমিও ফর্টি ফাইভ ডলার পাবো আর একটু গভীরে যাই ওয়ান স্টার বাদ এরপর আসেন টু স্টার যখন আমি টু স্টার অথবা আপনি টু স্টার হবেন তখন আপনি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট পাবেন রেফারেল ইনকাম এবং লেভেল ইনকাম পাবেন পনেরো পার্সেন্ট এবং লেভেল সেম লেভেল টেন পার্সেন্ট সেম লেভেল ইনকামটা সেম আপনার উপরে যে টু স্টার আছে সে আপনার যে ইনকাম সেই ইনকামের টেন পার্সেন্ট পাবে এবার থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সিক্স স্টার এবং এখানে লেভেলে এখানে লেভেলে যে সিক্স স্টার পর্যন্ত তিরিশ পার্সেন্ট এবং রেফারেল ইনকাম বাইশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা বন্টন করা হয় এখন আপনি যদি যোগ করে দেখেন বাইশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সতেরো পনেরো বারো দশ পাঁচ সবগুলো যোগ করলে দেখতে পারবেন যে প্রচুর মানে আশি নব্বই একশো পার্সেন্ট এখানেই মানুষ দিয়ে দিতে কোম্পানি তাহলে কোম্পানির কি থাকলো কিন্তু না এখানে হিসাবটা হয়েছে আপনি এইটা আমি এখানে এইটা আমি এরপর এইটা আপনি এরপরে এইটা আরেকজন ক্যাড করছেন এরপর এইটা আরেকজন ক্যাড করছেন এখন এইটাকে আমি সাপোজ থ্রি স্টার দিয়ে দিলাম থ্রি স্টার এইটা টু স্টার এইটা হচ্ছে ওয়ান স্টার এটা হচ্ছে মেম্বার মানে আপনি ঠিক আছে এটা হচ্ছে মেম্বার এবার দেখেন এই এই পার্সেন্টেজগুলো কিভাবে ভাগ করা হয় এখানে আপনি সাপোজ একজন ব্যক্তিকে জয়েন করাইছেন এইজন ব্যক্তিকে আপনি জয়েন করাইছেন আপনি এখানে কত পাইতেন ফাইভ পার্সেন্ট পাবেন তাহলে ফাইভ পারসেন্ট আপনি কত পাইলেন ফর্টি ফাইভ ডলার পাইলেন তারপরে বাকি থাকে কি ওয়ান স্টার ওয়ান স্টারে কী পাবে টেন পার্সেন্ট পাই তো টেন পার্সেন্ট মানে কিন্তু নয়শো ডলার কিন্তু সেও পাবে ফোর্টি ফাইভ ডলার কারণ কি কারণ পাঁচ পার্সেন্ট আপনি নিয়ে নিছেন এবার যে টু স্টার এখানে উনি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হিসেবে বারোশো এগারোশো বারো ডলার পাওয়ার কথা কিন্তু এর মাঝখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ডলার কিন্তু চলে গেছে আসেন আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি এখানে হচ্ছে একটা ফোর স্টার অ্যাকাউন্ট এখানে একটা থ্রি স্টার এখানে একটা টু স্টার এখানে একটা ওয়ান স্টার এটা হচ্ছে একটা মেম্বার তাহলে আপনি যদি কাউকে জয়েন করান আপনি নয়শো মানে এক হাজার ডলার দিয়ে একজনকে জয়েন করাইলেন তাহলে এখানে আপনি পাবেন কত ফাইভ পার্সেন্ট রাইট ফাইভ পার্সেন্ট আর এখানে যে ওয়ান স্টার আছে সে পাবে কত টেন পার্সেন্ট এখানে যে টু স্টার আছে সে পাবে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবং এখানে থ্রি স্টারে পাবে পনেরো পার্সেন্ট এবং এখানে ফোর স্টার যে সে সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট পাবে এখন এখানে আসলে কে কত পাবে সেটা একটু দেখি এখানে আপনি যদি কাউকে করান তাহলে এই যে ফোর স্টার আছে সে সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট পাবে না কারণ এদিক থেকে যেতে যেতে অনেক পার্সেন্টই ডিভাইডেড হয়ে যাবে সাপোজ আপনি ফাইভ পার্সেন্ট পাচ্ছেন ওয়ান স্টার টেন পার্সেন্ট পাওয়ার কথা ওয়ান স্টার সে টেন পার্সেন্ট ঠিকই পাবে কিন্তু আপনি যে পাঁচ পার্সেন্ট পেয়েছেন সেটা বাদে যে পার্সেন্টেজ থাকবে ফাইভ পার্সেন্ট এইটা সে পাবে এবং টু স্টার এই বারো পার্সেন্ট বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট তখনই পাবে সে যদি কাউকে ডাইরেক্ট করে কিন্তু সে ডাইরেক্ট করে নাই আপনি অনেক নিচ থেকে করছেন এর কারণে এখানে পাঁচ আর এই পাঁচ দশ কাটা গেছে আর থাকে কত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা সে পাবে টু স্টারে এরপরে এই যে পাস পাঁচ দশ এই দুই সাড়ে বারো চলে গেছে থ্রি স্টার পাওয়ার কথা পনেরো সেও পাবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই এরকম করে এখানেও যদি চলে যায় পাঁচ দশ সাড়ে বারো পনেরো চলে গেছে ফোর স্টারে পাবে কত আড়াই পার্সেন্ট এরকম করে পার্সেন্টেজটা বাঘ হয় সুতরাং যেভাবেই পার্সেন্টেজটা দেওয়া হয় না কেন এই বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট কোম্পানি এভাবে রেফারেলের মধ্যে বন্টন করে এবং এখানে যে এই তিরিশ পার্সেন্ট আছে তিরিশ পার্সেন্ট লেভেল ইনকামে বন্টন হয় এবং এই যে বাইশ পয়েন্ট আট বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট কোম্পানি দেয় বাকি যে পার্সেন্টেজগুলো থাকে এই পার্সেন্টেজগুলো কোম্পানি লেভেল ইনকামের মধ্যে বন্টন করা হয় তো কোম্পানি যেভাবেই দিক কেন কোম্পানি তিরিশ পার্সেন্ট মানুষের মধ্যে বন্টন করে যে তিরিশ পার্সেন্ট আমাদের থেকেই নেয় আমরা যারা এখানে বুস্টার কিনেছি এবং বাকি যে দশ পার্সেন্ট আছে সেটা কোম্পানি সরাসরি ইনকাম নেয় আর আমাদের ষাট পার্সেন্ট ইনকাম দেয় এখন আসেন এই র্যাঙ্কগুলো কীভাবে অ্যাচিভ করবেন সেটা একটু দেখাই আপনি যদি পার্সোনাল থাকেন ও একটা বুস্টার যদি নেন এখানে যদি আপনার একটা বুস্টার নেন তাহলেই হয়ে গেল মেম্বার এখানে মেম্বার একটা বুস্টার নিলেই আপনি মেম্বার হয়ে যাবেন পার্সোনাল সেলেও লাগবে না গ্রুপ সেলেও লাগবে না কিন্তু আপনি ওয়ান স্টার হইতে চাইলে আপনাকে একটা বুস্টার নিতে হবে তিনটা পার্সোনাল সেল করতে হবে মানে আপনি একজনকে রেফারেল করছেন সে যদি তিনটা নেয় তাহলেও হবে অথবা আলাদা আলাদা তিনটা বুস্টার সেল দিলেন তাও হবে তিনটা একশো ডলারের দিলে হবে না এক ডলার একটা বুস্টার মানি এক ডলার এখানে বোঝানো হয়েছে কেউ আবার একশো ডলার বুঝ না এবং এরপরে আপনাকে গ্রুপ থেকে মানে আপনার যে কোনো লেভেল থেকে হোক না কেন দশটা সেল হইলেই আপনি ওয়ান স্টার কমপ্লিট হয়ে যাবে এরপর আসেন ট্যুরেস্টার হইতে কী করা লাগবে আপনার পার্সোনালি তিনটা পার্সেস করা লাগবে এবং পার্সোনাল সেল করা লাগবে দশটা সেটা হইতে পারে আপনি একজনকে জয়েন করাইছেন সে দশটা পার্সোনাল নিয়ে নিচ্ছে তাহলে ওটা আপনার ডিরেক্ট সেল হিসাবে কাউন্ট হবে আর দশটা আলাদা আলাদা সেলও দিতে পারেন এবং গ্রুপ থেকে ওটা আশিটা সেল হইলেই আপনি টু স্টার হবেন এবং থ্রি স্টার হইতে হলে আপনাকে পাঁচটা পার্সোনাল পার্সেস করতে হবে এবং আপনার নিচে দুইটা টুয়েস্টার স্টার দুইটা টু স্টার আলাদা আলাদা লেখে থাকা লাগবে এবং আপনার গ্রুপ থেকে আর আড়াইশো বুস্টার সেল হওয়া লাগবে তাহলে আপনি থ্রি স্টার হবেন এবং ফোর স্টার হইতে হলে আপনার পার্সোনাল পার্সেস পনেরোটা এবং নিচে একটা টু স্টার এবং একটা থ্রি স্টার থাকা লাগবে এবং আপনার সেল হওয়া লাগবে আটশো তাহলেই আপনি থ্রি স্টার ফোর স্টার হবেন এবং ফাইভ স্টার হইতে হলে আপনার তিরিশটা হচ্ছে নিজের থাকা লাগবে এবং একটা টু স্টার এবং একটা ফোর স্টার থাকা লাগবে এরপরে আপনার আড়াইশো বুস্টার আড়াই হাজার বুস্টার সেল করা লাগবে তাহলে আপনি ফাইভ স্টার এবং সিক্স স্টার হইতে হইলে পঞ্চাশটা বুস্টার আপনার পার্সোনাল থাকা লাগবে একটা নিচে টু স্টার একটা নিচে ফাইভ স্টার থাকা লাগবে আর আপনার এখানে আট হাজার বুস্টার সেল হইলেই আপনি সিক্স স্টার অর্জন করবেন আর আপনি যদি এখান থেকে এই থ্রি ফোর থ্রি বাদ দিব ফোর ফাইভ সিক্স স্টার এই তিনটার যে কোনো একটা অর্জন করতে পারেন আপনার মাস শেষে যদি আর কোনো কাজ নাও করেন আপনার টিম যদি কোনো কাজ নাও করে আপনি শুধু বসে থাকবেন তারপরে প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার একটা বিটকয়েন ইনকাম হবে অটোমেটিকলি এর কারণ কেন এর কারণ হচ্ছে এই লেভেল ইনকাম রেফারেল ইনকাম তো আপনি নগদ পেয়ে গেছেন যেটা পাবার কিন্তু এই লেভেল ইনকাম আপনার আসতেই থাকবে আজীবন লাইফ টাইম যতদিন এই মাইনিংটা হবে তো এটা একটা বেস্ট অপরচুনিটি আসলে আমরা যারা নেটওয়ার্কার আছে লিডার আছে তারা মনে করি কি বিট হার বেস্টে একটা ডিভাইস কিনতে হয় তারপর কাজ করতে হয় মানে ফ্রিতে দাম করার কোনো ওয়ে নাই ইনভেস্ট করবো না শুধু রেফারেল করব কামায় যাব সেটার কোনো অপশন নাই কিন্তু এখানে প্রচুর অপশন আছে অপশনটা আপনি খুঁজে নিতে হবে বের করে নিতে হবে তৈরি করে নিতে হবে তাহলে আপনি একটা রেফারেল থেকে বাইশ পয়েন্ট আট মানে তিরিশ পার্সেন্ট পর্যন্ত পেতে পারেন এর জন্য আপনাকে সিক্স স্টেকচার র্যাঙ্ক অর্জন করা লাগবে আর এখানে রেফারেল ইনকামের জন্য এক্সট্রা র্যাঙ্ক অর্জন করা কোনো মানে এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে লেভেল ইনকাম যে ইনকামটা লাইফ আসতে থাকবে তাই এখানে মাস বি কাজ করে গেলে একটা লাইফ টাইম প্যাসিভ ইনকামের রাস্তা বেড়ে যাবে এতটুকু আশা করা যায় এর কারণ ইউএস কানাডা ভিয়েতনাম তাছাড়া আরও অনেকগুলো কান্ট্রি মালয়েশিয়াতে তার ছিল যারা অলরেডি ফোর স্টার র্যাঙ্কে ফোর স্টার র্যাঙ্কে আমি তিন চারজনের উপরে দেখছি যাদেরকে কোম্পানি একটা সম্মানী করেছিল এদের গ্লোবাল প্রোগ্রামে দেন এটা আপনারা সবাই দেখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে সবাই চেক করতে পারেন দেখতে পারেন তো অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করছি তারপর আরও অনেক কিছু রয়ে গেছে ইনশাল্লাহ বিটার বেস নিয়ে প্রতিটা ভিডিও দেখবেন আর কোনো প্রশ্ন থাকলে ডাউট থাকলে অবশ্যই বি কমেন্ট করবেন তাছাড়া আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন ওখানে কল আপডেট পাবেন তো এতটুকুই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তাছাড়া অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে গ্লোবাল লঞ্চিং বিটার বেস নিয়ে ভিডিও সবগুলো দেখেন জানেন বোঝেন তারপরে করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে এখানে শেষ করছি দেখ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ